আসন্ন ছট পূজা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সদরঘাটের দামোদর নদে প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। ভাই দেখার জন্য এখানে তো অ্যারেঞ্জমেন্ট হয়, এখানে সবাই আসছে, সিভিল 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 মানে সিভিল ডিপার্টমেন্ট থেকে আসছে, পুলিশের আসছে, একটা বড় অ্যারেঞ্জমেন্ট হবে। তো আমরা দেখলাম কোনখান থেকে বেসিক্যালি লোকরা আসবে, কোথায় পার্কিং হবে, ঘাট আছে, তো কি কি আছে কি না আমরা দেখে যাচ্ছি। ছটের দিন পরিস্থিতিতে কত কি অ্যাওয়ারনেস এখানে রাখা হচ্ছে বা কত সিকিউরিটি ব্যবস্থা? সিকিউরিটি ব্যবস্থা আমরা এখন ফাইনাল ড্রাফট আমরা কালকে পড়ছি, কালকে বের করবো। তো আমাদের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে পুলিশে রাখবে আর কি। আমার তো এখানে প্রথমবার আছে, আগের বার তো ছটে ছিলাম না, তাই আমি সবাই থেকে জিজ্ঞেস করে ওটাই বুঝতে মানে চেষ্টা করছিলাম আর বুঝলাম আর কি কোন দিক দিয়ে লোকরা আসবে, কোন কোন ডিফারেন্ট জায়গায় আমাদের রেস্ট্রিকশন করতে লাগবে, কোথায় কোথায় কী লাগবে, যেমন এখানে জেসিবি দিয়েগুলো এগুলো ক্লিয়ার করতে লাগবে। 10 তারিখে বিকালে আমিও আসবো ছটে। সিঙ্গেল ওয়ে থাকবে পুরোপুরি দুটো দিন? সিঙ্গেল ওয়ে থাকবে দুটো দিন। রাস্তা কি ওয়ান ওয়ে হবে? মানে আমাদের যেটা ট্রাফিক রেস্ট্রিকশন আছে জায়গায় জায়গায় ট্রাফিক রেস্ট্রিকশন করা হবে, কিন্তু আমরা এটাও দেখতে লাগবে এটা সামনে তো NH2 আছে, NH2 যদি ব্লক না হয়ে যায়, কারণ কি NH2 যদি ব্লক হয়ে যায় তাহলে খুব এটা তো মানে ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়ে গেলে, তো ওটা আমাদের দেখতে লাগবে কি NH2 যদি ব্লক না হয়। স্যার ওয়াচ টাওয়ার কটা থাকছে? ওয়াচ টাওয়ার ওদের 4টা আছে, ঠিক আছে। তারপর DMG টিমও আছে এখানে, বেসিক্যালি আমাদের ওইটা অ্যানাউন্সমেন্ট আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে কি একটা লিমিটের পর লোকদেরকে জলে, মানে কি এখানে তো জলের ডেপথ মোটামুটি ঠিক আছে কিন্তু ওদিকে জলের ডেপটা বেড়ে যাচ্ছে, তো ওইখানে বেসিক্যালি আপনার কি বলে এটাকে বাম্বু দিয়ে ওটাকে রোপ দিয়ে থাকবে কি ওটাকে লোক যদি ক্রস না করে। যখন সূর্য অস্ত হবে তারপরেই সেই সময় পুজো হয়, সেই সময় পুজো হবে, সেই পুজো হবার পর তারপর সব একসঙ্গেই ধরুন মানে ড্রাইভারের মোবাইল নাম্বার নিচে একটা স্টিকার করা, যদি কোনো কারণে ড্রাইভার রেখে চলে যায় আমরা যেটা ফোনে পেয়ে যাই। এই ওনার সাথে কমিটি আছে একটা, এটা নতুন আপনি কনসেপ্ট করলেন, হ্যাঁ ঠিক আছে এটা ভালো। আরে শুনুন সবকো সবকো বলে গাড়ি যো আগত ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কি কি করণীয় সেই ব্যাপারে ওই এলাকা পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার কামনা শিষ্যেন। বর্ধমান থানার IC সুখময় চক্রবর্তী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, হিন্দি ভাষাভাষী সংগঠনের বর্ধমান সহ সভাপতি নারুগোপাল ভকত, রাসবিহারী হালদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। পুলিশ সুপার জানান, নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। সদরঘাট ছট পুজো কমিটির পক্ষ থেকে এখানে প্রতি বছরই এক বিশাল আয়োজন হয়, প্রায় 70,000 থেকে 1,00,000 মানুষ এখানে জমায়েত করে ছট পুজো। সেই অ্যারেঞ্জমেন্ট যাতে সুস্থভাবে হয় জেলার পুলিশ সুপার IPS কামাল শিষ্যেন
এবং বর্ধমান সদর থানা আইসি সহ বেশ কিছু পুলিশ আধিকারিক এখানে এসেছিলেন, এখানে পরিদর্শন করলেন কীভাবে যানজট মুক্ত করে মানুষ এখানে পরিষেবা পায় এবং কীভাবে সতর্কীকরণ করা যায়, ওয়াচ টাওয়ার থেকে শুরু করে রোপ ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষের সমস্ত কিছু দিক থেকে সতর্ক রাখতে পারে। সেই জন্য আপনাদের ভলেন্টিয়াররা এখানে উপস্থিত থাকে সদরঘাট বিদ্যাসাগর স্টেশনে, তারা তাদেরকে সাহায্য করে যাতে মানুষ অতি সহজে পরিষেবা পায়। কোনো মেডিসিন পরিষেবা থাকছে না? হ্যাঁ, মেডিসিন পরিষেবা থেকে শুরু করে কোনো গাড়ি যদি জ্যামে আটকে যায় তাকে কীভাবে আমরা যানজট মুক্ত করে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থাগুলো রাখা হচ্ছে। এখানে আমাদের আজকে এসেছিলেন এসপি স্যার, এসেছিলেন আইসি স্যার, ডিএসপি স্যার, সকল বর্ধমানে যত আছে আশেপাশে শক্তিগড়ে ওসি সবই যত অফিসার আছেন আমাদের সবই এসেছিলেন, এখানে এসে দেখে গেলেন। যেহেতু এসপি স্যারের এই প্রথমবার এখানে এই ছট পুজো, তো উনি পুরো পরিদর্শন করতে এসেছিলেন, জানতে এসেছিলেন কোন দিক দিয়ে পার্কিং হবে, কোথায় গাড়ি রাখা হবে, কীরকম কটা আমরা ওয়াচ টাওয়ার করে দিচ্ছি পুলিশেদের জন্যে, আমরা লাইটের ব্যবস্থা কীরকম রেখেছি, মাইক সাউন্ডের ব্যবস্থা কীরকম রেখেছি, যেন কোনো রকম যে ছট পুজো করতে আসবে তাদের কোনো অসুবিধা না হয়, সেই সব এখানে এসে উনি জেনে গেলেন। উনি বললেন আমি যেরকম সব থেকে ভালো যেমনি হয় সেই অ্যারেঞ্জমেন্ট করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।